তো হ্যালো ফ্রেন্ড, স্বাগত তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে যাচ্ছি আমি কলকাতা নিউ মার্কেটে, আর ফ্রেন্ডরা ওখানে কালকে আজকে শপিং করতে যাচ্ছে, তো তার জন্য আমাকে যেতে বলেছে। তো এই বাড়ি থেকে বেরোলাম, 9:30 গাড়ি আছে, তো এখন যাব কলকাতা নিউ মার্কেটে। ওখানে দেখবো ছেলেদের এবং মেয়েদের কীরকম কালেকশন আছে, তোমাদেরও পুরো ভিডিওটাতে দেখাবো যে নিউ মার্কেটে ওখানে পুজোর কালেকশন কেমন কী আছে। তো চলো বাদবাকি ভিডিওটা ওখানেই করি, লেট হয়ে গেছি, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তো ফাইনালি আমি পৌঁছে গেছি স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। তো এবার এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে তোমাদের দেখাবো মার্কেটটা। তো আমরা এক্সপ্লেনেট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, এখন আছি ধর্মতলার রাস্তাতে। তো এখন চলে যাব আমরা নিউ মার্কেটের দিকে, এবং তোমাদের প্রথমেই দেখাবো কিছু মেয়েদের কালেকশন এবং সাথে প্রাইস বলে দেবো, এবং তারপরে দেখাবো ছেলেদের কালেকশন এবং প্রাইস বলে দেবো। নিউ মার্কেটের কিছু ইউনিক কালেকশন তোমাদের সামনে আজকে ভিডিওতে তুলে ধরবো। তো তোমরা মেয়েদের যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ, এখানে দাম বলছে 150 টাকা 200 টাকা, তোমরা যেটা নেবে সেরকম একটা রেট আছে, 150 200। তো অন্য দোকানে আরও আলাদা, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে আবার কুর্তিগুলোর দাম বলছে 200 250 টাকা, এক একজন এক এক রকম দামে বিক্রি করছে। তো এই দোকানে মেয়েদের যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো এক একটা এক এক রকম দাম বলছে, কোনোটা 400, কোনোটা 500, কোনোটা 550, কোনোটা 300 টাকাও আছে। তো বার্গেনিং করে নিতে হবে, আরও কমে হয়ে যাবে। তবে আমি মেয়েদের বিভিন্ন দোকানগুলো ঘোরার পরে একটা জিনিস বুঝতে পারলাম, যে মেয়েদের যে জিনিসগুলো দাম বলে সেগুলো যদি দরাদরি করে নিতে পারে, ঠিকঠাক বার্গেনিং করতে পারে, তাহলে অনেক কম রেটে হয়ে যাবে। কারণ তারা কোনো ড্রেসের দাম 600 টাকাও বলতে পারে, তোমরা যদি একটু দরাদরি করো সেটা 400 টাকা কি 450 টাকায় চলে আসবে। তো মেয়েদের প্রোডাক্টের ক্ষেত্রে যদি বার্গেনিং না করতে পারে, তাহলে সে কিন্তু ওখানে ঠিকঠাকভাবে পোশাক ঠিক দামে কিনতে পারবে না। তোমরা যারা শপিং করতে চাইছো কলকাতা নিউ মার্কেটে আসতে পারো, এখানে মেয়েদের সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে বিভিন্ন রেটের ভেতরে, দড়াদড়ি করে তোমরা নিতে পারলে আরও কমে হবে। সব কিছুর প্রাইস সব দোকানে শ্যুট করতে দেয় না ভিডিও, এবং বলতেও দেয় না, যতটা পেরেছি তোমাদের বলার চেষ্টা করেছি। চলো এবার আমরা কিছু ছেলেদের কালেকশন দেখে নিই, শার্ট, টি শার্ট এবং জিন্সের। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, এই ভিড়ের মধ্যে থেকে আমি ভিডিও শ্যুট করছি, প্রচণ্ড প্রবলেম হচ্ছে ভিডিও শ্যুট করতে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমি বেশ কয়েকটা টি শার্টের দোকানে ঘুরে দেখলাম, বেশিরভাগ দোকানই 150 টাকা এবং 200 টাকা প্রাইসই আছে, এর বেশি খুব একটা দাম না টি শার্টের। কিন্তু টি শার্টের প্রাইসগুলো ফিক্স, এখানে তুমি কোনো বার্গেনিং করে কমাবে না তারা, কারণ এটা তাদের ফিক্স রেট, 150 টাকা 200 টাকা দিয়েই তোমাকে নিতে হবে। বিভিন্ন কালেকশন আছে, তুমি দেখো, দেখে পছন্দ হলে তুমি নাও, কিন্তু 150 টাকা 200 টাকায় তোমাকে যেটা প্রাইস বলবে সেটাই নেবে। তো দেখে ভালো করে চেক করে নিতে পারো, এবং তারা প্রোডাক্ট রিটার্ন করে দেয়। যদি তোমার কাছে দোকানে প্লাস্টিকটা থাকে, তুমি নিয়ে গেলে ছোটো হোক বড় হোক প্রোডাক্ট তারা চেঞ্জ করে দেবে, সেই নিয়ে কোনো তোমাদের চিন্তা করতে হবে না এখান থেকে মার্কেটিং করলে। এবং তোমরা এই দোকানে এই যে শার্টটা দেখতে পাচ্ছ, এটার দাম 300 টাকা, এবং তাছাড়া চেকের ভেতরে বলো, প্লেনের ভেতরে বলো, তোমরা যেরকমই নেবে 300 টাকা 250 টাকা এরকমই ফিক্স প্রাইস। তো দাম কম না কিছু, যেটা নেবে ফিক্স প্রাইস তোমাকে 300 টাকা বা 350 টাকা হোক 250 টাকা হোক যেটা দাম বলবে সেটা থেকেই নিতে হবে। তো দেখো, দেখে পছন্দ করো তারপরেই নাও, দোকানে ভরপুর কালেকশন আছে, তুমি দেখে বেরিয়ে গেলেও তারা তোমাকে কিছু বলবে না। তো তুমি দেখে পছন্দ করে তারপরেই তুমি কেনাকাটা করতে পারো। তো চলো এখন তোমাদের কিছু জিন্সের কালেকশন দেখাই। দেখতে পাচ্ছ ঢেলে জিন্স বিক্রি হচ্ছে, তো প্রাইস যেগুলোর তেমন খুব একটা বেশি না, 500 টাকা দিয়ে স্টার্ট, 500 টাকা আছে, 550 টাকা আছে, 600 টাকা আছে, 650 টাকা আছে, সর্বোচ্চ 650 টাকা, এবং কিছু কিছু দোকানে 700 টাকারও জিন্স আছে, তবে তার থেকে আর বেশি দামের নেই। তো ওখানে সব থেকে বেশি দামের জিন্সই হচ্ছে 700 টাকা। তো এখানেও ফিক্সড প্রাইস, দাম কমের কোনো ঠিক ই নেই, দাম কমবে না সেই আশা করি তোমাকে কিনতে হবে। যে তুমি যেটাই নেবে ওরা যে প্রাইস বলবে সেটাতেই নিতে হবে, কিন্তু জিন্সের অর্ডার দেখে তোমাদের যেটা পছন্দ নিতে পারো। এবং এখানেও চেঞ্জের ব্যবস্থা আছে, যদি তুমি দোকানে প্লাস্টিক নিয়ে আসো, যদি তোমার কোমরে না হয় কোনো রকম কোনো প্রবলেম হয়, তারা চেঞ্জ করে দেবে, সেসব নিয়ে কোনো প্রবলেম নেই। তবে দোকানে প্লাস্টিকটা মাস্ট থাকতেই হবে, নাহলে কিন্তু তোমাদের প্রোডাক্ট চেঞ্জ করে দেবেন।
তো এই জিন্সের দোকানও দেখতে পারো, হিউজ কালেকশন আছে। তবে একটা কি, তারা বিভিন্ন জিন্সের সাথে বিভিন্ন স্টিকার মেরে রাখে প্রাইসের, তবে সেটা কোনো ম্যাটার করে না। তুমি ফিক্সড প্রাইস ধরো 450 টাকা করে জিন্স পেয়ে যাবে, সেই সব জিন্সগুলো তুমি বাইরে থেকে কিনতে গেলে কম করে 1000 টাকার ওপরে পড়ে যাবে। কোয়ালিটি অতটাও খারাপ না, সত্যি ভালো। 450 টাকার জিন্স বলে এই না যে কোয়ালিটি খারাপ হবে, তোমরা কোয়ালিটি গিয়ে একবার চেক করো, তাহলে বুঝতে পারবে যে কী কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করে। একদম খারাপ না, খুবই ভালো, পয়সা উসুল হয়ে যাবে। তো তোমরা এখানেও দেখতে পারো, এখানে শার্ট টি শার্টের হিউজ কালেকশন আছে, 300 থেকে 350 টাকা দাম, ফিক্সড প্রাইস, এখানে কোনো প্রাইসের কোনো ওঠানামা নেই। তো 300 থেকে 350 টাকা শার্ট টি শার্ট, তোমরা যেটা ইচ্ছা দেখে তোমরা পছন্দ করে নিতে পারবে। তো সারাদিন ধরে নিউ মার্কেটে অনেক কালেকশন তোমাদের দেখালাম, এখন আমি বাড়ি ফিরছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবে, এবং এখানে ড্রেস সম্পর্কে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট করবে।